নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি উইকেন্ডে একটি জায়গায় ছুটি কাটাতে গেছিলাম, হচ্ছে একটি অনুষ্ঠানের বাড়ি, এবং সেখানে আমি কীভাবে গেলাম সমস্ত কিছু আমি ভিডিওটির মধ্যে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো ফ্রেন্ড, আজ আমি যাচ্ছি নদিয়া জেলার দেবগ্রামে। তো প্রথমে আমি এখন বাসায় আছি এবং আমার তো বাস থেকে নেমে এখন আমরা কাটোয়ার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এরপরে আমরা বল্লভপাড়া ঘাটে যাব। এখন আমি টোটো গাড়িতে করে যাচ্ছি। তো অলরেডি আপনারা দেখছেন আমি বল্লভপাড়া ফেরি ঘাটে পৌঁছে গেছি। এখন এখান থেকে টিকিট করে নিতে হয়। টিকিট করে নেওয়ার পরে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে এবং আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটি অলরেডি একটি নৌকো দাঁড়িয়ে আছে। এখানকার মানুষরা কত রিক্স নিয়ে যাতায়াত করে এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এর মধ্যে মোটরসাইকেল অলরেডি এখন অলরেডি আমরা বাস স্ট্যান্ডে যাব। এই দেখতে পাচ্ছেন আমি বাসটার ছবি দেখাচ্ছি, এই বাসটাতে আমরা যাব একদম দেবগ্রাম ডাইরেক্টলি। অলরেডি আমরা বাসে চেপে পড়েছি, আমরা যাচ্ছি। পুরো বাসটা দেখাচ্ছি। এখন যেটা দেখছেন এটা হচ্ছে দেবগ্রামের বড় বাজার, এবং সত্যি বাজারটি খুবই বড় আর নানান রকম জিনিস এখানে পাওয়া যায়। সরস্বতী ঠাকুর দেখতে পাওয়া যাচ্ছে, এখন সবে মাটি দেওয়া হয়েছে। এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেবগ্রামের বাগান বাড়ি। এটি অনেক বড় বাগান বাড়ি, আগে আরও হয়তো এটি খুব জাঁকজমকভাবে ছিল, কিন্তু এখন একটুখানি এটা হচ্ছে মন্দির, এখানে শিব ঠাকুর থাকে এবং এখানে পুজো হচ্ছে। এর অনুষ্ঠানে, পৈতের অনুষ্ঠানে আমরা গেছিলাম এবং এখানে খুব মজা হয়েছে। তো বন্ধুরা, এখন হচ্ছে ফেরার পালা, আমরা চলে আসছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।